সচিবালয় মন্ত্রিপরিষদ বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব। সুরিয়া ভিত্তিক সরকারি সিকিউরিটি ব্যবস্থাপনা সংক্রান্ত বিধানাবলী প্রস্তাব করা হয়েছে। দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে কোভিড টেস্ট করার সিদ্ধান্তের কথা জানান খন্দকার আনোয়ারুল ইসলাম। নতুন করে আপনার একটা কন্ডিশন দেওয়া হচ্ছে যে ফ্লাইংয়ের চার ঘন্টা বা ছয় ঘন্টা বা আট ঘন্টার মধ্যে পিসিআর টেস্ট করতে হবে। এটা বেশ কয়েকটা দেশ থেকে এরকম হয়েছে, তো সেজন্য এটা গত কয়েকদিন থেকেই আলোচনা চলছিল এবং আজকে এটা প্রিসাইজ করে দেওয়া হয়েছে যে খুবই কুইকলি দুই একদিনের মধ্যে বা তিন দিনের মধ্যে আপনার একটা এয়ারপোর্টেই একটা ওই টেস্টিং ফ্যাসিলিটিস করা, অন্যান্য দেশে যেরকম হচ্ছে কুইক টেস্ট যেটাকে বলে, যাতে ফ্লাই করার চার ঘন্টার মধ্যে ওনারাই করতে পারে। বন্যা নিয়ন্ত্রণে প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। যে পানির যে হাইট বিভিন্ন জায়গাতে বিশেষ করে যমুনা এবং পদ্মা অববাহিকাতে একটু বেড়ে যাচ্ছে, তো সেই জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। এবং সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা।